তো নমস্কার গুরুজ কিচেনে বন্ধুরা তোমাদের স্বাগত জানাই। তো আমার সঙ্গে আছে জিপসি ভং। হ্যালো নমস্কার, কেমন আছো? দাদার নামটা বলো প্লিজ। আমার নাম শুভ ব্যানার্জি, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যার নাম জিপসি ভং, আর একটা ফেসবুক পেজও আছে। একদম, তো দাদাকে পেয়ে গেছি আর দাদার জন্য স্পেশালি আজকে বানিয়েছিলাম কোয়েল গুনা। দারুণ ছিল, জবরদস্ত ছিল। মানে আমি এলাম আজকে, আমি গুরুদার এখানে ভিডিও করলাম, তো উনি আমার জন্য একটা স্পেশাল আইটেম বানিয়েছিলেন কোয়েল গুনা। মানে তন্দুরি কোয়েল, মানে একটা ফুল বটের পাখিকে তন্দুর করে তারপরে সেটাকে গ্রেভিতে মানে রান্না করে একটা জবরদস্ত জিনিস লাস্টে একটা ধুনি মেরেছিল। মানে কাঠকয়লার একটা ধুনি দিয়ে জমপেশ খেতেছিল। যারা শীতকাল আসছে কোয়েল বটের খেতে পছন্দ করবেন, তাদের ভালো লাগবে। ঝাল ঝাল গ্রেভির সাথে স্মোকি স্মোকি আরও মানে খুব সুন্দর। তো আর বাকি আইটেমও সব বুঝলাম। তো যারা এই রেসিপিটা দেখতে চাও দাদার মুখে শুনে নিলে, ভিডিওটা পেয়ে গেলে অবশ্যই দেখে নাও, নিশ্চয়ই দেখবে। ভিডিওটা স্টার্ট করছি, নিশ্চয়ই দেখবে। আমাদের ফাইভ স্টার স্ট্রিট ফুড বিক্রি করে একদম পাক্কা। তো আজকে কিন্তু বানাতে চলেছি কোয়েলের তন্দুর। তো এগুলো হচ্ছে কোয়েল, এগুলো কিন্তু ভুল ধারণায় থেকো না, এগুলো কোকিল পাখিও না বা কোয়েল এই ধরনের কিছু না, এটা হচ্ছে কোয়েল বলে এটাকে। তো এটা আরেকটা ইয়েতে বলা হয় বাটের বলা হয়, তিতির পাখি বলা হয়, তো অনেক নামেই জানা যায় একে। তো এটা স্পেশালি চাষ করা হয়, তো এটা চাষ করেই সবার খাওয়ার জন্যই এটা। আর এটার ভীষণ প্রোটিন এবং ভীষণ নানান রকম উপকার আছে, তো চাইলে তোমরা গুগলে দেখে নিতে পারো যে কোয়েলের কী বেনিফিট আছে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে বানাবো আজকে কোয়েল তন্দুর। তো প্রথমেই দিয়ে দেবো নুন। তো হালকা যেমন নুন দেওয়ার সেরকম নুন দিয়ে নিলাম। তো এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ। এবার দেবো লঙ্কার গুঁড়ো, দেবো আদা বাটা, আর দেবো এবার রসুন বাটা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা কালার, আর একটু ধনে জিরের গুঁড়ো। তো বন্ধুরা এবার দিয়ে দেবো লেবুর রস। এবার দিয়ে দেবো টক দই। তো দিয়ে দেবো এবার একটু ছাতু, চাইলে তোমরা বেসনটাকে খালি খোলায় ভুনেও নিয়ে দিতে পারো, তো ছাতুটা দিলে বেশ সুন্দর হয়। তো আমি দিয়ে দিলাম ছাতু, সামান্য একটুখানি ময়দা, আর সামান্য একটুখানি অ্যারারুট। তো এবার চাই কিন্তু একটু সামান্য একটু ডিম। দেওয়া হয়ে গেল ডিমটাও, আমরা কুসুমটা ব্যবহার করিনি। তো হালকা দিয়ে দেবো এর মধ্যে কাসুরি মেথি। তো হালকা দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো হালকা আজওয়াইন, আজওয়াইন জোয়ান যা বলো। তো এবার কিন্তু এটা ফাইনালি ভালো করে মেখে নিতে হবে। তো তাড়াহুড়োর মধ্যে আসল জিনিসটাও দিতে ভুলে গেছিলাম, সর্ষের তেল। তো দিয়ে দেবো সর্ষের তেল, এবার কিন্তু এটা ভালো করে মেখে দেবো। তাই জন্য ভাবছি মাখার সময় তেলটা কেন লাগছে না হাতে। তো যাই হোক, তো এবার এটাকে ভালো করে মেখে নিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো। তো পুরোপুরি মাখানো হয়ে গেছে, রেখে দেবো আধ ঘন্টা মতো। আর এই ফাঁকে আমরা কিন্তু মশলাগুলো করে নেবো। তো মশলার মধ্যে কী কী রয়েছে, সর্ষের গুঁড়ো, এই সরি সর্ষে আছে, আছে এখানে সাদা তিল, আছে এখানে চালমগজ, আর এখানে দেখছো লঙ্কা আছে, আর এখানে আছে নারকেল। নারকেলটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর এখানে আছে চকরি ফুল, মানে চকরি ফুল মানে হচ্ছে স্টার অ্যানিস, আছে যা আছে হচ্ছে তোমার এলাচ, আছে দারচিনি, আছে লবঙ্গ। তো এগুলোকে সব একসঙ্গে পেস্ট করে নেবো। তো পেস্ট কিন্তু রেডি হয়ে গেল। এইবার কিন্তু আমরা তন্দুর কোয়েলটাকে কিন্তু আমরা শিখে গেঁথে নেবো, চাইলে তোমরা ফ্রাই করেও নিয়ে নিতে পারো। তো আমি এটা শিখেই গাঁথবো। তো বন্ধুরা এবার এটাকে গেঁথে নেওয়ার পালা। তো একে একে সব কটা গেঁথে নেবো। তো বন্ধুরা এবার কিন্তু কোয়েলগুলোকে ভালো করে এই আমাদের গ্যাসেই এগুলোকে বানিয়ে নেবো, পুড়িয়ে নেবো ভালো করে। তো দেখিয়ে নিচ্ছি, এটা অনেকটা লং প্রসেস। তো তন্দুরটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে মাঝে মাঝে কিন্তু সামান্য একটুখানি গ্রিস করে নিতে হবে তেল দিয়ে,
তো যে কোনো তেল মানে সাদা তেল বা সর্ষের তেল হোক সেটা দিয়ে কিন্তু এরকম ব্রাশ দিয়ে 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 এরকমভাবে গ্রিস করে নিতে হবে। তো এরকম গ্রিস করে নিলে তাহলে জিনিসটা ভালো তাড়াতাড়ি কুক হবে। তো আমি ওটাকে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে আবার যেমনকার কুক করছিলাম সেরকমই কুক করবো। চারিপাশে সব জায়গায় কিন্তু এগুলোকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এইভাবে এটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি বন্ধুরা। তো এতটা লং প্রসেস তোমাদের দেখানোটা মুশকিল হয়ে যাবে, ভিডিওটা লং হয়ে যাবে, তো তাই জন্য পুরোটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তন্দুরটাকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু গ্রেভিটা বানাতে চলে যাব। তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো আবার তেল। তো দিয়ে দিলাম সাদা তেল, তো চাইলে সর্ষের তেলও করতে পারো। তো সাদা তেলই দিয়ে দিলাম। তো সাদা তেলের মধ্যে কি দিতে হবে আমাকে, প্রথমে দিতে হবে আদা রসুন আর পেঁয়াজ বাটা। তো সবার প্রথমে দিয়ে দিই আমি রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, আর এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো সামান্য একটুখানি কালার লঙ্কা দিয়ে দেবো যাতে আমাদের তন্দুরে একটু কালারটা একটুখানি আসে। তো সামান্য একটুখানি কালার লঙ্কা দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো যে আমরা পিষে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা। কিন্তু তার আগে আমাকে পেঁয়াজ বাটা দিতে হবে। তো তার আগে পেঁয়াজ বাটা দিয়ে দিই। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর এটাকে ভালো করে মশলাটাকে একটুখানি ভুনে নিতে হবে। তো বন্ধুরা পেঁয়াজ আদা রসুন আর এটা কিন্তু ভালো মতন ভুনে গেছে। তো ভুনা হয়ে গেছে যখন, তখন কিন্তু আমাদের দিয়ে দেবো যে বাকি মশলাগুলো আমরা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে বেটে। তো সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা তন্দুর যেটাই বানিয়েছিলাম, তন্দুর যেটা এবারে চুবিয়ে রেখেছিলাম মশলা মশলাগুলো, সেই মশলাটাও রয়েছে কিন্তু। তো সেই মশলাটাও কিন্তু এর মধ্যে আমরা মিক্স করব, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তার আগে এই মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে কিন্তু ওই মশলাটা লাস্টের দিকে মিক্স করব। আর এটা খুব একটা উগ্র করব না, আমি হালকা মিঠা আতর ইউজ করব। তো এখনই দিয়ে দেবো সামান্য মিঠা আতর। তো অনেকে উগ্র করে, তো বেশি উগ্র করাটা উচিত না আমার মতে। তো আমি হালকাই করলাম। তো এবার এই গ্রেভিটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে সামান্য কিন্তু টমেটো সস অ্যাড করব, সামান্য একটুখানি, যেহেতু টক দইও আমরা দেবো এর মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি টক দই, টমেটো সস দিয়ে দিয়েছি। তো এবার এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আবারও। তো তন্দুর মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার একটুখানি দেখে নেবো নুন মিষ্টিটা। তো নুন দিতেই ভুলে গেছি, নুনটা দিয়ে দেবো এর মধ্যে। আর এটার মধ্যে যে নুনটা দেবো সেটা হচ্ছে রক সল্ট, মানে বিট নুনও দিতে পারো। তা আমি হালকা বিট নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে টেস্ট অনুযায়ী। তো বিট নুনটা কেন দেওয়া, বিট নুনটাই কিন্তু টেস্টটা আর একটু ডিফারেন্ট করে দেবে। তো নর্মালি নুন চাইলেও আমরা দিতে পারতাম কিন্তু দিইনি, তো বিট নুনে কিন্তু টেস্টটা আরও ডিফারেন্ট হবে। তো গ্রেভিটা খুব ফুটে ফুটে আসছে গায়ে, খুব সাবধান। এবার দিয়ে দেবো হালকা গরম মশলা, আবার একটু নাড়িয়ে নেবো একটু হালকা করে। আর এর মধ্যেই দিয়ে দেবো এবার কোয়েলগুলোকে। তো পরপর কোয়েলগুলোকে ছেড়ে দেবো। তো এবার কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো। আর এবার বাকি যে অবশিষ্ট জলটা ছিল মশলার জলটা, সেই মশলার জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো।
তো দিয়ে দিচ্ছি সেই অবশিষ্ট জলটা। আর এবার অপেক্ষা করব কিন্তু ঢাকা দিয়ে, এই কোয়েলটা যতক্ষণ না হালকা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ, মানে সিদ্ধ হয়ে যাচ্ছে প্রপারলি, ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। তারপরেও আর একটা স্টেপ আছে, স্টেপটাকে দেখিয়ে দেবো কী করতে হয়। তো চলো অপেক্ষা করি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার কিন্তু দিয়ে দেবো এর মধ্যে একটা ঢাকনা, আর ঢাকনা দিয়ে কিন্তু ধিমি আছে রেখে দেবো এটাকে সফট করার জন্য। তো বন্ধুরা যথারীতি এবার ঢাকনাটা খুলবো, খুলে দেখবো কী অবস্থা। তো দেখো কোয়েলের গ্রেভি কিন্তু একদম ড্রাই হয়ে এসছে, আর এটা কিন্তু তলায় হালকা হালকা করে লেগে আসে, তো তার জন্য মাঝে মাঝে নাড়িয়ে দিতে হয়। তো আমিও নাড়িয়ে দিয়েছি মাঝে মাঝে। তো আজকে কোয়েল কিন্তু একদম রেডি হয়ে গেছে, তন্দুর কোয়েল। এবার কিন্তু এটাকে ওটা স্মোক দেওয়া হবে। তো চলো এটা আগে কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিতে হবে প্রপার। তার জন্য আমাকে নিয়ে নিতে হবে একটা ছোট্ট একটা শিক, যেটা দিয়ে সবসময় চেক করি। তো একদম ঢুকে যাচ্ছে, মানে হয়ে গেছে একদম প্রপার কুক হয়ে গেছে একদম। তো সবকটাই চেক হয়ে গেল, একদম ঢুকে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবার নাবিয়ে দেবো, নাবিয়ে কিন্তু এটা স্মোক দিয়ে দেবো। তো এবার কিন্তু এটাকে নাবিয়ে দিচ্ছি, আর কয়লাটা এর মধ্যে দিয়ে দেবো যেটা স্মোক হবে। তো চারকোলগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, চারকোলগুলো দেখতে পাচ্ছ তো, চারকোলগুলো ভালো করে লাল হয়ে যাবে, তারপরে এটা দিয়ে স্মোক দেবো। কী করে স্মোক দেবো সেটা কিন্তু দেখে নাও। তো কয়লা কিন্তু রেডি হয়ে গেছে, এবার স্মোক দিয়ে দেবো। চলো কয়লাগুলোকে নাবিয়ে দেবো বাটির মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে একটা মাঝখানে বাটি বসিয়ে নিয়েছি, আর এই চারকোলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি। তো চাইলে তোমরা সাদা তেলও দিতে পারো, কিন্তু আমি ঘি দেবো, ঘিতে অ্যারোমাটা খুব সুন্দর আছে। তো দেওয়ার সাথে সাথেই দেখো ধোঁয়া উঠতে শুরু হয়ে গেছে, আর এটাকে আমরা ঢেকে দেবো, ঢেকে দিয়ে রেখে দেবো যতক্ষণ না ধোঁয়াগুলো পুরো মাংসের মধ্যে পুরোপুরি গ্রেভির মধ্যে মিলে মিশে না যাচ্ছে। তো এখন কিন্তু ঢাকনাটা খুলে দেবো, আর দেখছো স্মোকগুলো কিন্তু মোটামুটি হালকা হালকা রয়েছে, তো এটা গরম আছে মনে হয়, নামিয়ে নিলাম এটাকে। আর আজকের কোয়েলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তন্দুর কোয়েল। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তুলে। এই হচ্ছে তন্দুর কোয়েল। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর যারা যারা নতুন আছে চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তো যাতে এরকম ইন্টারেস্টিং রেসিপিগুলো সবসময় তোমরা দেখতে পাও। আর বেল আইকনটা কিন্তু সবসময় অন করে দেবে, তাহলে কিন্তু আগে নোটিফিকেশনটা চলে আসবে। তো আজকে আজকে রাখছি, পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সময় সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।